আমাদের কাছে নদিয়ার নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন মাঠে 6 জুন দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। গুলি ও কুপিয়ে খুন করা হয় দুই যুবককে। মৃত যুবকের নাম তেতুলে তফাদার ও মইদুল দফাদার, বয়স 35, ধাপারিয়া গ্রামে বাড়ি এই দুজনের। পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনার আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল মূল অভিযুক্ত অর্ণব সরকার ওরফে গুড্ডুকে। পাশাপাশি 21 জুন এক ড্রাইভার খুন হয়। সেই ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে নদিয়া পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয় পুলিশি হেফাজত চেয়ে। তারপর ফায়ার ব্রিগেড আসে, ফায়ার ব্রিগেডের দুজনের ফায়ার ব্রিগেডের সহায়তা আমরা বাচ্চাটিকে রেস্কিউ করতে সক্ষম হই। তিন তলা করছে এটা। আসতে নামিস, পড়লে কিন্তু একদম শেষ। স্লিপ করবে দেখিস, ধরে 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 ধরে। ঠিক আছে, রাগ একটু থাকবে।